ব্যাটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, বিসিবির নোটিশ পাচ্ছেন সাকিব আল হাসান। মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটের অংশগ্রহণের জন্য আগ্রহী প্রতিষ্ঠানের নাম চেয়ে নিজেদের ওয়েবসাইট ও সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে বিসিবি, যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে কোনোরকম ব্যাটিং প্রতিষ্ঠান বা ব্যাটিংয়ের সঙ্গে জড়িত কেউ আবেদন করতে পারবেন না। কাকতালীয়ভাবে সেদিন সন্ধ্যায় সাইপ্রাস ভিত্তিক মেরিকিট হোল্ডিংসের মালিকানাধীন ব্যাট উইনারের অঙ্গ প্রতিষ্ঠান ব্যাট উইনার নিজেদের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার খবর জানিয়েছেন সাকিব আল হাসান। এরপর থেকে ক্রিকেট পাড়ায় এ বিষয়ে আলোচনা চলছে ভরপুর, যা আজ উত্থাপিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সংবাদ সম্মেলনেও। সেখানে ব্যাটিং প্রতিষ্ঠান বিপিএলে নিষিদ্ধ বা দেশের আইনেও ব্যাটিং নিষিদ্ধ, সেখানে বোর্ডে চুক্তিভুক্ত কোনো খেলোয়াড় কি ব্যাটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারেন, বিসিবি কি এর অনুমতি দিয়েছে? উত্তরে বিসিবির সভাপতি জানিয়েছেন তাদেরকে না জানিয়ে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে এই চুক্তি করেছেন সাকিব, এ বিষয়ে বোর্ডের কিছুই জানা ছিল না। তবে এখন যেহেতু আলোচনা এসেছে বিষয়টি, তাই বোর্ডের পক্ষ থেকে সাকিবের কাছে এ বিষয়ে পরিষ্কার জানতে চাওয়া হবে, এটি সত্যি ব্যাটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কিনা।